ঘূর্ণিঝড় শীতরাঙের আঘাতে দেশের অন্তত ১৩ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ১০ জেলায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, ক্ষতি হয়েছে নানা সবজি সহ আমন ধানের। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাবে কক্সবাজারের উপকূল এলাকায় ৬ থেকে ৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। জেলার কুতুবদিয়া, মহেশখালীর ধলঘাটা, সেন্ট মার্টিনস দ্বীপে জোয়ারের পানি ঢুকেছে। উপকূলীয় ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, ৬,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সৈকতের লাবণী পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট, হিমছড়ি, ইনানি ও টেকনাফ পয়েন্ট ভাঙনের কবলে পড়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেব মতে জেলার ৪৭টি ইউনিয়নে ঘূর্ণিঝড় শীতরাঙের ব্যাপক প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২,০০,০০০ মানুষ। প্লাবিত হওয়ার কারণে সিংড়িঘর সহ অনেকের বাড়ি ঘরে পানি উঠে গিয়েছিল, সেগুলি আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমরা বলতে পারি যে আজকের দিনের মধ্যে ক্ষতি নিরূপণ করে আমরা রিপোর্ট প্রদান করতে পারব। ঘূর্ণিঝড় শীতরাঙের আঘাতে গাছ পড়ে ভেঙেছে ভোলা সদরের মফিজুলের ঘর। গাছ চাপায় মফিজুল সহ উপকূলীয় দ্বীপ জেলা ভোলার দৌলতখান উপজেলার বিবি খাদিজা, লালমোহনের রাবেয়া ও চরফেশনের মনিরের মৃত্যু হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটের নিজামের ঘরও ভেঙে পড়েছে, মৃত্যু হয়েছে তার পরিবারের ৩ জন। শীতরাঙের আঘাতে গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ৪, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, বরগুনা, নড়াইল ও শরীয়তপুরে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপায় স্নেহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শিশুটির মা। গতকালকে ঘূর্ণিঝড়ে সবই ক্ষতিগ্রস্ত এবং বাস পরিবার টোটাল থাকার মতো ব্যবস্থা এখানে নাই, আর যারাই আছে বাকিরা ঘরে বসবাস করার মতো কোনো ব্যবস্থা নাই। না, কারো দোকানে ভরছে, কারো দোকান ভাঙে চলে গেছে, আর কারো বাড়ির উপরে ভরছে, বাড়ির টিন বান যা আছে দমায় সব নিয়ে চলে গেছে। হঠাৎ করে গাছটা পড়ে আমার এই দিক দিয়ে গেছে, মানে পিঠের উপরে গাছটা পড়ছে। চরাঞ্চলগুলো যেগুলো মনপুরা, ডালচর, চরপুকরি, মুকরি, চরপেশ্বর, এই যে বনায়নের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা এটা অ্যাসেসমেন্ট করতেছি। ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় হওয়ায় ভোলার ৭ উপজেলায় ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি এবং মাছের ঘের। বাড়িঘর, গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালীতে। একটি আশ্রয়কেন্দ্র হেলে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে লাইন বিচ্ছিন্ন হয়ে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে হাতিয়ার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে নিঝুম দ্বীপ, সুখচর, চরকিং ঈশ্বর সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাসে পটুয়াখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পায়রা, আগুনমুখা, তেঁতুলিয়া, রাবনাবাদ, আন্ধারমানিক, বোরা গৌরাঙ্গ সহ বিভিন্ন নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে পানি ঢোকে। এছাড়া মংলা, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলার নিচু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আশ্রয়ণ কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরেছে লোকজন। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।